শুভ সপ্তমী সকলকে। তো আজকে আপনার সামনে যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথমে সুরুচি সংঘ যাব, তারপর বেহালার যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখব, তারপর হরিদেবপুরের ঠাকুরগুলো দেখব, তারপর নাকতলা উদয়ন সংঘ ঠাকুর দেখব, তারপর কসবার যে দুটো পুজো সেই দুটো দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা পুরোটা দেখুন। প্রতিটা ভিডিও মানে প্রতিটা ঠাকুর আমি কিছুটা কিছুটা করে আপনার সামনে প্রেজেন্ট করেছি। তো প্রথমে সুরুচি সংঘ চলে এসেছি, সুরুচি সংঘ ভেতরে প্রবেশ করে আপনাকে দেখাচ্ছি ভেতরটা। দেখুন সুরুচি সংঘর ভেতরটা খুবই সুন্দর করেছে। তো এখানে গাড়ির হচ্ছে যে সামনে মডগার্ড থাকে, সেই মডগার্ডের ওপর চোখ লাগিয়ে সুন্দরভাবে ডলফিনের মতো লাগছে কিছুটা। তাই হোক ভেতরটা খুবই সুন্দর করেছে, পুরনো মানে প্রচুর টায়ারও দেওয়া আছে, গাড়ির যন্ত্রাংশ, এখানে একটা ট্যাক্সিও রাখা আছে। তো ভেতরটা দেখুন দারুণ করেছে, সুরুচি সংঘ প্রতিবারেই দারুণ করে এবং নাম করা পুজো, তো এখানেও তার অন্যতা হয়নি। সুরুচি সংঘ আমাদের সামনে বেস্টটাই প্রেজেন্ট করে, দারুণভাবে সাজিয়েছে সুরুচি সংঘের যে মণ্ডপটা আছে। তো ভেতরের দিকে প্রবেশ করছি আমি, দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে সুরুচি সংঘ। দেখুন ভেতরটা, ঠাকুরটা কী অসাধারণ করেছে, ঠাকুরটা দেখুন দারুণ করেছে ঠাকুরটা। দেখুন আমার তো দারুণ লেগেছে। তো দেখুন বিশাল বড় একটা হ্যারিকেন রাখা আছে, একটা টিভি রাখা আছে, গ্রামোফোন মানে পুরোনো আমলের জিনিস রাখা আছে কিন্তু খুব বড় আকারে। ঠাকুরটা আইডলটা খুব সুন্দর, এখানে রিক্সাও রাখা আছে পুরনো এবং টায়ারও রাখা আছে। দেখুন রিক্সা টায়ার সবই আছে, সামনের দিকটা মানে ওপরটা টায়ার দেওয়া আছে। তো ফাইনালি আমাদের সুরুচি সংঘ দেখা কমপ্লিট হয়ে গেল, এবার চলে গেলাম বেহালার দিকে। তো সুরুচি সংঘ দেখে কমপ্লিট করার পর চলে এলাম বেহালায়। তো বেহালার এটা হচ্ছে প্রথমেই নতুন দল, দেখুন মানে এদের বেহালার পুজোগুলো আমার খুব পছন্দের, খুব সুন্দর করে পুজোভাবে মানে পুজোগুলো খুব সুন্দরভাবে সাজায়, প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজায়। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে, আগেরবার এখানে ফুচকার প্যান্ডেল করেছিল, একদম ফেমাস ছিল, ফুচকার মধ্যেই মা ছিল। তো সেই নতুন দলেই আবার এবারের কনসেপ্ট দেখুন, সুন্দর সুন্দর দুটো ধুতরো ফুল টাইপস মানে এখানে করা আছে এবং মাকে চালার মধ্যে রাখা আছে। দেখুন আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, এখানে টাইডেলটা আছে দুর্গা প্রতিমার, দারুণ করেছে এবং সাইডটাও খুব সুন্দর ফুল দেয় আছে সাইডটা। দেখুন কী অসাধারণ, দেখুন মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কী অসাধারণ। যাই হোক তো এখানে দেখা কমপ্লিট। তো নেক্সট বেহালা ফ্রেন্ডসে চলে গেলাম। তো এখানে ঠাকুরটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, ঠাকুরটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর করেছে আইডলটা। ওপরে দেখুন ওপরে যে শ্যাডোগুলো আছে খুব ফাস্ট মুভ করছে। ভেতর প্রবেশ করছি, তো ভিড় অবশ্যই থাকবে কিন্তু পাশ থাকলে তো প্রবলেম নেই। দেখুন ভেতরটা দেখুন কী অসাধারণ করেছে, মায়ের আইডলের দিকে যাব। দেখুন কি অসাধারণ মায়ের আইডল, আপনার মনে হবে যে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু মায়ের দিকে চেয়ে থাকি, এত ভালো আইডল। আমি বিভিন্নভাবে মানে এতটাই দূর এতটাই ভিড় বিভিন্নভাবে চেষ্টা করেছি মায়ের আইডলের বেস্ট ছবি নেওয়ার। তো দেখুন প্রচুর ভিড়, ভিড়ও দেখতে পারেন প্রচুর ভিড়, আর মায়ের আইডলটা সেই দারুণ করেছে, দারুণ অসাধারণ মায়ের আইডল। তো এখান থেকে আমরা বাইরের দিকে প্রবেশ করছি, বাইরের দিকে প্রবেশ করার পর আমরা চলে এলাম নতুন সংঘ, বেহালা নতুন সংঘ, তিনটে পরপরই ক্লাব বেহালার। তো ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরের দিকে দেখুন এদের মানে প্রতিবারই কনসেপ্ট খুব সুন্দর থাকে। দেখুন এখানে প্রজেক্টটা লাগানো আছে, নৃত্য পরিবেশন চলছে সেখানে। তো ভেতরের দিকে প্রবেশ করছি, ওদের আইডলটা খুব সুন্দর থাকে,
ভেতরে দিয়ে প্রবেশ করছি। প্রতি বছরই এদের আইডল খুব সুন্দর করে, এবছরও দারুণ করেছে। ভেতরের দিকে প্রবেশ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ওপরটা, দেখুন ওপরটা সিদ্ধানার মতো লাগছে। তো এবার ভেতরের দিকে প্রবেশ করছি মায়ের কাছে। কি অসাধারণ মূর্তি মায়ের। তো এবার এখান থেকে বেরিয়ে আমি বরিশা ক্লাবের দিকে যাব। বরিশা ক্লাবের দিকে যাওয়ার সময় এইটা চোখে পড়লো, বরিশা নেতাজি সংঘ। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, সেই জন্য দাঁড়িয়ে একটু দেখলাম এবং আপনাদের সঙ্গে শেয়ারও করছি। ভেতরের দিকে প্রবেশ করলাম এবং ভেতরটা খুব সুন্দর রাজবাড়ি টাইপস করেছে, একটা পুরনো রাজবাড়ি। এবং একটা গাছও এখানে আছে। এবার দেখুন ভেতরটা, দেখুন কি সুন্দর করেছে মায়ের মূর্তি। মায়ের মূর্তিটা খুব সুন্দর লেগেছে। এবার এখান থেকে চলে এলাম বেহালা বরিশা ক্লাব। তো বরিশা ক্লাবের ভেতরে প্রবেশ করছি। টিনের যে শেডটা আছে, টিনের এবং পুরোটা টিনের করা, এবং কিছু এখানে আইডলের জায়গায় মানুষ রাখা আছে। এবং ভেতরের দিকে প্রবেশ করছি, সাইডটা দেখুন টালি, এবং এই যে পোর্শনটা ডান দিকের পোর্শনটা টিন দিয়ে তৈরি করা। ভেতরের দিকে দেখুন কি দারুণ করেছে মায়ের মূর্তি। দেখুন দারুণ, অসাধারণ মায়ের মূর্তি। বেহালা বরিশা ক্লাবের মায়ের মূর্তি কি অসাধারণ করেছে। ভেতরটা কি সুন্দর, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন এত সুন্দর বেহালা বরিশা ক্লাব। প্রতি বছরের পরে এবছরও খুব সুন্দর করেছে। তো বেহালা থেকে আমি এবার চলে এলাম হরিদেবপুরের দিকে। হরিদেবপুর 41 পল্লী, যেটা আগের বারে খুব সুন্দর মূর্তি করেছিল সেটার জন্য বিখ্যাত হয়েছিল। তো এখানে সিলিকনের মূর্তি আছে, একজন দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরটা সেই আগের বারের মতো করেনি, সেই চরম লেভেল, আমার সেই চরম লেভেল লাগেনি, কিন্তু আগের বারে চরম করেছিল। মানে 41 পল্লী বিখ্যাত হয়ে এত সুন্দর প্রতিমা করেছিল, এবারে ঠিকঠাক সেই চরম লেভেল, মানে চরম লেভেল আমাদের সামনে প্রেজেন্ট করেনি। যাই হোক, তবুও খারাপ না, সুন্দর করেছে। ভেতরটা দেখুন, ভেতরটা আপনাকে দেখালাম, একটা ঠাকুর দালান বলতে পারেন, ঠাকুর দালান বা একটা রাজবাড়ি। তো এবার এগিয়ে এলাম বিবেকানন্দ পল্লী, হরিদেবপুর, হরিদেবপুর বিবেকানন্দ অ্যাসোসিয়েশন। ভেতরটা দেখুন, তো রোবট রাখা আছে, আর এটা মানে বড় রোবট টাইপস করা আছে। তো টিনের সাইডে প্রচুর দেখুন এই রোবট রাখা আছে, টিভি দিয়ে রোবট বানানো, এবং ওয়াশিং মেশিনও দেখুন রাখা আছে এখানে, এবং তার মধ্যে দিয়ে লাইটও জ্বলছে। তো ভেতরটা দেখুন পুরো টিনের শেড, আর মায়ের মূর্তি দেখুন কি অসাধারণ, জাস্ট অসাধারণ মায়ের মূর্তি। তো এবার এখান থেকে এগিয়ে এলাম অজয় সংহতি। তো অজয় সংহতি চলে এলাম হরিদেবপুরেই। অজয় সংহতির ভেতরে প্রবেশ করছি। দেখুন এখানে ওপরটা দেখুন, এখানে প্রজেক্টর রাখা আছে এবং মানুষের চোখ। এবার ভেতরের দিকে প্রবেশ করছি, দেখুন সাইড দিয়ে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, অসাধারণ মায়ের মূর্তি। সেখানে প্রচুর শঙ্খচূড়, পক্ষীরাজ, এগুলো প্রচুর লেখা আছে এদিকে, আর মায়ের মূর্তি দেখুন। একটা নৌকার নিচে বা মধ্যে মায়ের মূর্তি, অসাধারণ। যাই হোক, এবং নাকতলা উদয়ন সঙ্গে চলে এসেছি। এটা নাকতলা উদয়ন সঙ্গ, বড় শীতলা মায়ের অপোজিটেই নাকতলা উদয়ন সঙ্গের পুজো হয়। দেখুন এটা হচ্ছে রাস্তা করেছে বা ফ্লাইওভার বলতে পারেন, আর এখানে বড়ো বড়ো বিল্ডিং। ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরের দিকে বোঝার অনেক কিছু আছে। তো দেখুন লাইট করা আছে, তো সিগন্যালও করা আছে। ভেতরের দিকে প্রবেশ করে আপনাকে দেখাচ্ছি নাকতলা উদয়ন সঙ্গের কনসেপ্ট। এখানে যে প্রতিমা আছে, প্রতিমার হাতে দেখুন একটা মাথায় করে হাঁড়ি নিয়ে আছে। এটা 51 পরিবার দেখানো হচ্ছে, যেটা আগে ছিল এখন আর দেখা যায় না। তো মাথায় করে হাঁড়ি নিয়ে আছে,
এখান থেকে ধোঁয়াও বেরোচ্ছিল। তো দেখুন কলা যেটা আছে, কলা এবং কলার মোচা সবই টিনের, সবই মেটালের, সেই অরিজিনালিটি হারিয়ে যাচ্ছে। আর দুদিন পর আর থাকবেই না, কোনো গাছ গাছের এখানে দেখানো হয়নি, শুধু রাস্তা আর বড়ো বড়ো বিল্ডিং। একান্নবর্তী পরিবার বা আমরা খাবার টেবিলে যখন খাই, মোবাইল খাই, খাবার খাই না, সেটাও সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের সামনে। দেখুন টেবিলে কিন্তু খাবার সাইডে রাখা আছে, টেবিলে মোবাইল রাখা আছে, মানে আমরা যখন খাই শুধু মোবাইল খাই, খাবার খাই না, সেটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর মা দেখুন এখানে মায়ের যে মূর্তি করেছে, এটা যে ওপরে চাগিয়ে আছে, এটা হচ্ছে ভাতের হাঁড়ি। দেখুন এটা হচ্ছে ভাতের হাঁড়ি। একান্নবর্তী পরিবার আগে একটাই ভাতের হাঁড়ি পোস্ত এবং সবার জন্য সেটা অ্যাপ্লিকেবেল হতো, কিন্তু এখন সেটা হারিয়ে গেছে, সেটা আর হয় না। নিউক্লিয়ার ফ্যামিলি এখন আর সেটা হয় না। দেখুন ভাতের হাঁড়ি থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, যদি আপনি লক্ষ্য করেন ভাতের হাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, ভাত ফুটছে, এটা দেখুন ভাত ফুটছে, ভাতের হাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। তো সুন্দর এখানে পুরো ম্যাপ করা আছে রাস্তা, মানে চারিদিকে আগে যেরকম ছিল সেই সব এখন আর কিছুই নেই, এখন চারিদিকে শুধু মেটাল জিনিস বা রাস্তা কংক্রিট। দেখুন চারিদিকে রাস্তা আর রাস্তা, আগেকার মতো আর কিছুই নেই, সেটা দেখানো আমার সামনে পেয়ে যাবে। এবার চলে গেলাম কসবা বসপুকুর শীতলা মন্দির। তো শীতলা মন্দির দেখুন এখানে, এখানে যে বোকা ভার আছে সেই বোকা ভার দিয়ে পুরোটাই প্রেজেন্ট করা, এমনকি মাকেও বোকা ভারেরই রূপ দেওয়া হয়েছে। মানে দেখুন এখানে পুরনো জিনিসপত্র আছে, দেখুন এটা হচ্ছে মায়ের মূর্তি, পুরো প্যান্ডেলটা বোকা ভার দিয়ে বানানো হয়েছে। ভাবতে পারেন এগুলো পুরো সব বোকা ভার, যাতে আমরা টাকা কয়েন জমাই সেগুলো সেই বোকা ভার দিয়ে পুরোটা বানানো হয়েছে। সাইডে দেখুন পুরনো আলমারি, এবং এগুলো মানে অসা কীভাবে রেখে এই বোকা ভারগুলো একই সাইজের করে কীভাবে মানে এরকম করা হয় চিন্তার বাইরে, এত সুন্দরভাবে করেছে। এছাড়াও কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবাইকেই বোকা ভারের রূপ দেওয়া হয়েছে। আপনি খুঁজে পাচ্ছেন না তো? আচ্ছা আমি দেখাচ্ছি কোথায় আছে, আপনাকে দেখাচ্ছি। মা দুর্গার কাছে সবাই আছে এবং সেগুলো পাশে রাখা আছে। দেখুন মায়ের রূপটা, দেখুন মানে বোকা ভারের রূপ দেওয়া আছে। দেখুন এখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আছে, এবং ভেতরটা দেখি দেখাচ্ছি আপনাদের। ভেতরে হচ্ছে মায়ের হচ্ছে পুরো যে রূপটা দেওয়া হয়েছে না, দেখুন এই রূপটা পুরোটাই বোকা ভারের বলতে পারেন। এর পাশে যেহেতু এটা থিম পুজো, এর পাশে এই শীতলতলা বারোয়ারির পুষ্পু শীতলতলার অরিজিনাল মূর্তি রাখা আছে, তো সেটাও আপনার সামনে দেখাবো। তার আগে সাইড দিয়ে চলে গেলাম, এবার অরিজিনাল মূর্তির দিকে যাচ্ছি সাইড দিয়ে। দেখুন এগুলো সবই বোকা ভার, কিন্তু এগুলো যা দেখতে পাচ্ছেন সবই বোকা ভার। এবার শীতলতলারই পাশে, এর পাশে আর একটা প্যান্ডেল করা আছে, অরিজিনাল মূর্তি সেখানে আছে, সেই মূর্তির পুজো হচ্ছে। এই প্যান্ডেলটা দেখুন, এই প্যান্ডেলটা চমৎকারভাবে চমকে যাবে, পুরোটাই ভাঁড় দিয়ে বানানো। দেখুন পুরোটাই ভাঁড় দিয়ে বানানো, আমরা যে চা খাই ভাঁড়, সেই ভাঁড় দিয়ে বানানো। দেখুন পুরোটাই ভাঁড় দিয়ে বানানো, কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই ভাঁড় দিয়ে বানানো। দেখুন পুরো ভাঁড়ের ওপর তৈরি করে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। তো এবং ওপরে যে লাইটিং করা আছে, ভাঁড়ের মধ্যে দিয়েই লাইটিং করা আছে। এই ওপরের যে লাইটিংটা দেখুন, এটা পুরো ভাঁড়ের মধ্যেই লাইটিং করা আছে, এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগবে। ভেতরে প্রবেশ করলাম, এই মূর্তির আগে পুজো হচ্ছে বসপুকুর শীতলতলায়। তো দেখুন খুবই সুন্দর মায়ের রূপ এখানে, ওপরটাও দেখুন ভাঁড় দিয়ে করা, চারিদিকে যা দেখবেন সবই ভাঁড় দিয়ে করা। তো লাস্ট প্যান্ডেল আপনার সামনে এবার তুলে ধরবো, বসপুকুর তালতলা, কসবা বসপুকুর তালতলা, এর কনসেপ্টটা সুন্দর। দেখুন ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরের দিকে সুন্দরভাবে অনেক আর্টিস্টের ছবি আঁকা দেখানো হচ্ছে আমার সামনে। এবার মায়ের মূর্তি দেখুন এখানে, ঠিক অন্যরকম মায়ের মূর্তি আমরা দেখতে পাব। দেখুন এখানে মায়ের মূর্তি মানে ডিফারেন্ট টাইপের মায়ের মূর্তি আমার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। দেখুন
ভেতরে দেখুন কি অসাধারণ মায়ের মূর্তি করেছে। দেখুন মা সবাইকে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছেন, এটা সত্যি প্রশংসনীয়। আজকের ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন।